হাই গাইস, ওয়েলকাম টু শ্রেয়াংশি জানাতা ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে 2nd অক্টোবর, গান্ধী বার্থডে, তো সেই হিসেবে ছুটি। তো শ্রেয়াংশি এখন যাচ্ছে পুজোর কেনাকাটি করতে তোর মায়ের সাথে আর ঠাম্মিদের সাথে, তাই তো? ঠাম্মি দাদের সাথে কালকে মোটামুটি কটা করা হয়েছে? 5টা? না না, আমি যাবো না, আমি যাবো না, আমি পরে যাবো তাদের সাথে। আগে তোমরা যাও, তোমাকে কিনে আছে, যা। কেন যাও? এম করে না বোকামি, যাও দিয়ে বেরিয়ে গেছে। যা যা যাও, দাদা যাও, দাদা যাও, এম করে না। তোমার জামা কিনবে তো, যাও যাও যাও। কি হলো? যাও, কি হলো? যাও যাও যাও, ভালো মেয়ে না। না না, আমি কিছু বলবো না, না ও আমাকে বলো, তুই চলো, আমি যাবো না বাবা, তুমি বলে যাও, আমি পরে যাবো তো তোমার সাথে কিনতে। যাও যাও, দাদন বেরিয়ে গেছে, গরম লাগছে তো, লাগবে না তো। এই জায়গায় জামা কিনতে হবে তো। আচ্ছা ঠাম্মিরা চলে যাচ্ছে তাহলে, যা বাবা পছন্দ করে জামা কিনতে হবে। এ কি চলো চলো, গাইস শ্রেয়াংশি তো রেডি পেডি হয়ে, সবাই রেডি হয়ে গেছিলো পুজোর জামাঘর কিনতে যাবে বলে, কিন্তু মাথা কি কেনা দিল তো গেল না। তো এখন সব ছেড়ে ছুড়ে ও এখন ওর খেলনা বাটি সাজার জিনিস নিয়ে সব বসেছে, এখন সাজছে বসেছে, আর এই পুতুল দিয়ে খেলছে। আর ওর ঠাম্মি দাদান চলে গেছে ওর জন্য জামা কাপড় আনতে, মাঝখান থেকে যত দোষ আমার হয়ে গেল কিনা। আমি ও আবার কেঁদে হচ্ছে যাবে না বলে, সকাল থেকে রেডি হলো যাবে যাবে করে, হ্যাঁ সকাল থেকে রেডি হলো যাবে যাবে করে, কিন্তু আর গেল না। কেন গেল না? তুমি গেলে না কেন? কেন তুমি তো রেডি হয়ে গেছিলে, কেন গেলে না? তোমার জামা কাপড় দেখো, তুমি গেলে নিয়ে জামা কাপড় সাই পরে দেখতে পারতে, জুতো পায়ে পুকুলে দেখতে পারতে, না পায়ে পরে দেখতে পারতে। তাহলে ও খেলার জন্য গেল না, আমাকে জিজ্ঞেস করলো যে বাবা তুই কি যাবি? আমি বললাম না, আমি এখন যাবো না, আমি তোমার সাথে পরে যাবো। কিন্তু এখন বলছে নাকি ওটা কি, যেহেতু বলেছে বাবা নাকি বলেছে এতো যাবে না এখন, তাই ও বলেছে ও যাবে। কিন্তু ও কিন্তু সকাল থেকে জানতো যে বাবা আজকে যাবে না, আজকে ওর মা দাদান আর ঠাম্মির সাথে যাওয়ার কথা ছিল, কারণ আমি বলেছিলাম আমি তোকে 8-9 তারিখ নাগাদ নিয়ে যাবো কেনাকাটি করতে। আমি নেট থেকে কিছু জামা কাপড় অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি। তো জানি না কেন গেল না, এখন দেখা যাক। জামা কাপড় আনতে গেছে ঠাম্মি দাদান, কি নিয়ে আছে, মানে সবাই রেডি ছিল আজকে যেরকম শ্রেয়াংশি করলো, আর মানে সত্যি কি বলবো, সবাই রেডি বেরোনোর মুখে, ব্যাস নাটক, যাবে না সেই কান্না কি কাটি কি, সেই ভিডিওগুলো তার করলাম করিনি আমি। তো এখন বসেছে ইয়ে করছে, আগেই ওনার দিয়ে দিচ্ছ কেন, আবার টিপ করছে। তুমি এটা পরেই যেতে পারতে, ভিডিও ভালো লাগলে বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, আর কি করবে না, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। এই যে নতুন সব, এগুলো কি, এগুলো কি সব গাজর? ওই যে ওই পাশে ছিল মাসাম নিয়েছি, বাস সব ঢেলেছি। আচ্ছা, ওর মেকআপ নিয়ে একটা ইয়ে হবে, তাই তো? ভিডিও বানাবে ও পুজোর আগে, তো সেটা আমরা বলে দেবো। কে দিচ্ছে? তাই তোর এখনো পর্যন্ত মোটামুটি কটা জামা হলো তোর? জিদুন দিয়েছে 2টো, ওইদিকে আমি আর ঠাম্মি মিলে দিলাম 5টা, তাহলে 7টা জামা হয়েছে। মানে 7টা জামা হয়েছে মানে এখনো হাতে পাইনি। আরে এইটা হলো তার ঝুলছে জানো, কার এটা? আমার, কেন আজকে আমার বাড়িতে সব এসছে,
না তুমি আজকে গেলে না কেন আমি এটাই বুঝলাম না, তুমি রেডি ফেডি হয়ে গেলে বেরোনোর মুখে তুমি এরকম করলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো টাটা কথা।